মুরগির মাংস, খাসির মাংস প্রত্যেকেই তোমরা খেয়েছো কি আমরা খেয়েছি, কিন্তু আজ আমি মাটির হাঁড়ি করে খাসির মাংস রান্না করব। 100-150 বছর আগে পুরনো পদ্ধতিতে আমার মা ঠাকুমা দিদিমারা এইভাবে রান্না করেছে। আমার ঠাকুমার হাতের রান্না খেয়েছি, সেই রান্না আজ আমি আমার ছেলে মেয়েদের করে খাওয়াবো, তোমাদেরও দেখাবো। এই যে মাটির হাঁড়ি করে আমি করব, কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। এখানে আমি 1 কেজি 250 মাংস নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ হলুদ নিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি ঝাল বেশি খাও আরও ঝাল তোমরা দিতে পারো, ঝাল আমি কম করেই দিয়ে রান্না করব। এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ, অমনি 1 আঞ্জাতেই দিচ্ছি 1 চামচের মতো। সেই সঙ্গে ধনে পাউডার, সেও 1 চামচের মতো দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 100 গ্রাম দই আমি এর সাথে যুক্ত করছি, 100 গ্রামের মতো আদা আমি বেটে নিয়েছি, সেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি সমস্ত মশলাগুলো, যা উপকরণ আমি মশলা দিয়েছি, ভালো করে দই সব মশলা আমি ভালো করে এটা মেখে ম্যাগনেট করে রেখে দিব। দেখো সমস্ত মশলাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার আমি 1/2 ঘন্টা চাপা দিয়ে সরিয়ে রাখব। এই রেসিপিটি বানানোর জন্য 1 কেজি 250 মাংসের জন্য 500 গ্রাম পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব, খুব গুঁড়ো গুঁড়ো কাটব না, একটু বড় বড় করে কাটব। এই পেঁয়াজগুলো কাটতে কাটতে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে নতুন কিছু তোমরা শিখতে পারবে। এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি 1টা টমেটো এর সাথে যুক্ত করব, টমেটোটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তবে মাটির হাঁড়িতে রান্না করতে গেলে মাটির হাঁড়ি আগে ভালো করে ঘষে নিতে হবে, তাতে যদি মাটির কোনো বালি কিংবা কোনো কিছু যদি থেকে থাকে, ওই জন্য কাঁথা দড়ি দিয়ে আমি দড়ি দিয়ে একটু খড়খড়ে জায়গা দিয়ে একটু ঘষে নিচ্ছি, তা নাহলে তরকারিতে বালি কিচকিচ করবে। এইবার আমি মাটির হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাঁড়ি আমি উনুনে বসিয়ে দিয়েছি, তোমরা এই রেসিপিটা গ্যাসেও বানাতে পারবে। যাই হোক, উনুনে হাঁড়ি আমি বসিয়েছি, হাঁড়ি গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা তেল, সর্ষের তেল বেশ খানিকটা ঢেলে দিয়েছি, মোটামুটি 200 গ্রাম তেল হাঁড়িতে ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এতে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, সেই সঙ্গে 4টে এলাচ দিলাম, আর 4টে ডালচিনির টুকরো দিলুম, 4টে লবঙ্গ দিলুম। এবার আমি সমস্ত মশলাগুলো তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি।
সামান্য একটু নুন দিলুম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজটা নরম হয়ে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি ভালো করে তেলটার মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখো নুন দিয়েছি বলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম রসুন ব্যবহার করছি। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। এইবার আমি ম্যাগনেট করা মাংসটা হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি। মাংসটা এবার আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। এই মাংসর সাথে আমি আলু ব্যবহার করব, যা আমি ডুমো ডুমো করে আগেই কেটে রেখেছিলাম। এখন আমি মাংসের সাথে তুলে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন একটু জল দেব। জল এবার দিয়ে দিচ্ছি। তবে তোমাদেরকে বলে রাখি, মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করতে গেলে কিছুটা পরিমাণ আটা আগেই মেখে নেবে। আমি এখানে বেশ খানিকটা আটা মেখে নিয়েছি, যা আমি আটা মাখাটা হাঁড়ির বাড়িতে লাগিয়ে নিচ্ছি। দেখো তোমরা ঠিক এইভাবেই করবে। তারপর হাঁড়ির ঢাকনাটা চাপিয়ে দিয়ে এইভাবে ভালো করে হাঁড়ির মুখটাকে সিল করে দেবে, যাতে হাঁড়ির ভেতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসে। দেখো হাঁড়ির ঢাকনাটা আমার সিল করা হয়ে গেছে। এইবার আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা একদম খুব কম আঁচে আমি এইটিকে বসিয়ে রাখবো। বন্ধুরা, এই রেসিপিটি আমি উনুনে করছি, তোমরা চাইলে গ্যাসেও করতে পারবে। গ্যাসের আগুনটা একদম লো ফ্লেমে রাখবে। আমার এইটা বসানো আছে 1.25 ঘন্টা হয়ে গেছে। এবার খুলে দেখা যাক কি হয়েছে, কদ্দু সেদ্ধ হয়েছে। দেখো এখনও পর্যন্ত আমার টকবক করে ফুটছে, দারুণ একটা সেন্ট উঠেছে। মাটির হাঁড়ির এর স্বাদ গন্ধ দুর্দান্ত। এই মাংসটার যা সেন্ট উঠেছে না, পাড়া প্রতিবাসীরও পেট ভরে যাবে। এবার আমি 1 চামচের মতো গরম মশলা নিয়ে দিয়ে দিচ্ছি। এইবার এই মাংসের স্বাদ আর গন্ধ আরও বহু গুণ বৃদ্ধি করার জন্য 1 চামচ গরম মশলা নিয়ে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এই মাংসের ঝোল যে একবার খাবে সে সারা জীবনও ভুলতে পারবে না। তোমরা কড়ায় রান্না করেছো, প্রেশার কুকারে রান্না করেছো, এইভাবে একবার মাটির হাঁড়িতে এই খাসির মাংস হাঁড়িতে করে একবার খেয়ে দেখো। এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে।